সত্যিকারের মানবিক যে কাজগুলো সেগুলোর পিছে আমরা থাকব, লোভ দেখানো, নাম দেখানো এই ধরনের মানবিক কাজে থাকব না। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। যেই কাজে পরিশ্রম বেশি, যে কাজে সমস্যা বেশি ওই ধরনের কাজ কেউ করে না। যেমন আমাদের এই নোয়াখালীতে এই যে কয়েকদিন আগেও যে কোম্পানিগঞ্জ থেকে একটা রোগী নিয়ে গেছি, সম্ভবত হোসেন মিয়া নাম এই লোকটা, দীর্ঘ তিন বছর যাবত বাসায় বসে বসে পচতেছিল, পচে পা গলে গেছে। গলে যাওয়ার পরে তাকে পচা দুর্গন্ধের কারণে বাসার এক কোণে, উঠোনের এক কোণে রেখে দিছে। তিন বছর ধরে সে মৃত্যু অপেক্ষা করতেছে, কবে তার মৃত্যু হবে, তার জীবনের পরিসমাপ্তি হবে। সে সৃষ্টিকর্তার কাছে শুধু একটাই দাবি, এই সুন্দর পৃথিবীতে তার একটাই দাবি যে কবে তার মৃত্যু হবে। আফসোস, আমরা এই অভাগা দেশের সন্তান এবং এই নোয়াখালীর সন্তান হিসেবে আমি অনেক লজ্জিত ছিলাম সেদিন। তো আমার যাতে এরকম আর লজ্জা পেতে না হয়, আপনারা সবার মানবিকতা বোধে এভাবে জাগ্রত করবেন যে আপন মা ভাই বোন সবাই কিন্তু ওনাকে ঘর থেকে বের করে দিছে, পচা দুর্গন্ধের কারণে টিকতে পারছে না, উঠোনের এক কোণে। সেখানে কিন্তু অসংখ্য সমাজসেবী আছে, জনপ্রতিনিধি আছে, সেখানে কিন্তু অসংখ্য মাওলানা মৌলভি আছে, লক্ষ টাকা করে ভাড়া করে, হেলিকপ্টার ভাড়া করে হুজুরও নিয়ে আসে ওয়াজ করার জন্য। তো ওনাদের এই সমস্ত জনপ্রিয়তা, ওয়াজ মাহফিল, হজ করা, এগুলা কোন পর্যায়ে পড়ে আমার জানা নেই। তবে আমার মতে এই ধরনের লজ্জা যাতে আমরা লজ্জিত হতে না হয়, ওই মানুষটাকে আমরা মানবিক পুলিশ ইউনিটের তত্ত্বাবধানে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ওয়ার্ডে আমাদের সম্পূর্ণ খরচে চিকিৎসা চলছে। হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যে যদি পা কেটে বাদ দিয়ে আমরা কৃত্রিম আর্টিফিশিয়াল লিম সংযোজন করে তাকে ফেরত নিয়ে আসব। তো এটা শুধু নোয়াখালীর ঘটনা না, সারা বাংলাদেশ থেকে শুধু একটা প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করে, সেটা হচ্ছে মানবিক পুলিশ ইউনিট। আর কোনো সংস্থা এদের নিয়ে কাজ করে না। পুলিশের এই সংস্থাটা কাজ করছে অন্য কোনো একটা দ্বিতীয় সেকেন্ড সংস্থা বাংলাদেশে এখনও তৈরি হয় নাই। কারণ ওদের দেখলে তো আপনারা থুতু ফেলে নাক রুমাল চেপে চলে যান, আপনারা তো ওই কাজ করবেন না। পচা দুর্গন্ধ, সারা শরীরে পায়খানা প্রস্রাব মিশ্রিত, পোকায়, অসংখ্য পোকায় কিলবিল করছে, শরীর খেয়ে ফেলছে। এটা তো নাকে গেলেও, আমাকে তো অনেক ডাক্তার সরাসরি বলেও দিয়েছে যে শওকত, তুমি এবং তোমার ফ্যামিলি এখান থেকে অ্যাট্রাক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সিভিয়ার ম্যানেজমেন্ট এখানে ঘোরাফেরা করে, এনভায়রনমেন্টে পলিউশন ছড়াচ্ছে, তাদেরটা ক্যান্সার হয়ে গেছে, সেখান থেকে তুমি এফেক্টেড হওয়া সহজ, তুমি তো বাঁচলে দেশের উপকার করতে পারবা, না বাঁচলে কোত্থেকে উপকার করবা। কিন্তু আমি তো ওইটা চিন্তা করি না, চিন্তা করি যে সৃষ্টির সেরা জীব, আল্লাহর অসম্ভব প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। এই মানুষ যখন পচে পোকা পড়ে মারা যাবে, তখন আমি আর আপনি শুধু নিজের চিন্তা করে যদি ঘরে বসে থাকি যে বেঁচে থাকলে আরও সেবা করবে, এটা তো কোনো লক্ষ্য হতে পারে না। আপনারা দেখেছেন বাংলাদেশ পুলিশ কীভাবে করোনাকালে এই আপন ভাই, আপন মা, আপন বাবা, যেখানে সন্তান বা পিতামাতার লাশ রেখে সটকে পড়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ পুলিশ পরম মমতায় লাশ দাপন করেছে, ধরেছে, অনেক কিছু করেছে। সেটা কিন্তু কালের গর্বে বিলীন হয়ে যাওয়াই স্বাভাবিক। কিন্তু মানবিক পুলিশ ইউনিটের কাজ যাতে বিলীন না হয়ে যায়, এজন্য আপনাদের মধ্যে যাতে এই কাজটা চর্চাবোধ থাকে, এজন্য আমরা প্রতিটা জায়গায়, আমি পার্সোনালি বাংলাদেশে 100টার উপরে এরকম স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আছি। তো এইটা তাদের সাথে ততদিন পর্যন্ত থাকি যতদিন তারা সত্যিকার অর্থে নিজের পকেটের টাকা দিয়ে মানব সেবা করে। যখন পেট পূজার অবস্থায় চলে যায়, যেমন এই সংগঠনটা প্রথম থেকে ওরা আমার কাছে আসছিল, আমি ওদেরকে দিক নির্দেশনা দিয়েছি তোমরা ভালো কাজ করো, তারপর থেকে তারা শুরু করছে, এখনো পর্যন্ত আছে। কিন্তু যখন তারা পেট পূজার সাথে সংযুক্ত হবে যে 10 টাকা আসলে 5 টাকা খাবো, 5 টাকা দিয়ে কাজ করব, সেদিন থেকে আমিও নাই, আমার পুলিশ বাহিনীও নাই। তো এই জন্য আপনারা নিজের অর্থে কাজ করার চেষ্টা করুন, কে টাকা দিবে সে অর্থে বসে থাকবেন। আপনারা স্টুডেন্ট, সারা মাসে 100 টাকা নিজের পকেট থেকে জমান, সে টাকা দিয়েই শুরু করেন, ইনশাল্লাহ সহযোগিতা উপরওয়ালা যে কোনোভাবে করে দিবে। এরপরে মানবিকতা এমন একটা জিনিস, যেমন গত পরশু দিন রাতের ঘটনা, রাত 3টার সময় আমার নিকট ফোন আসে। তো মানবিক পুলিশ ইউনিটের একটা নাম্বার ইউজ হয়, ওই নাম্বারে ফোন আসে, একটা বাবা অযোধ্যায় কাঁদতেছে, নগরীর, চট্টগ্রাম নগরীর ফার্কবিউ হাসপাতাল থেকে, 3 দিনের বাচ্চা মারা গেছে, মা সিজারিয়ান অপারেশনে বাচ্চা ডেলিভারি হয়েছে মমতা মাতৃসদন কেন্দ্রে, মা বিহুষ অবস্থায় আছে, জানেও না যে সন্তান মারা গেছে, সন্তানের সিভিয়ার অবস্থা দেখে আইসিইউতে নিতে বলছে ডক্টর। তো আইসিইউতে যখন বাচ্চাটিকে নেওয়া হয়, চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউ ফাঁকা না থাকায় পার্কভিউ হাসপাতালের প্রাইভেট ক্লিনিক আইসিইউতে নেওয়া হয়,
আইসিইউতে নেওয়া তিন দিন পর বাচ্চাটি মারা যায়। বাচ্চার বাবা একজন গার্মেন্টসের ক্লিনার, বেতন পায় 8,000 টাকা। সিজারে যে বাচ্চা হয়েছে এখানে সমস্ত টাকা শেষ। এখন এই যে বাচ্চার বিল আসছে 38,000 টাকা। 38,000 টাকা কোত্থেকে দিবে? তার পকেটে আছে কয়েকশো টাকা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কাঁদতেছে আইসিইউ রুমের সামনে বসে। আমাদের যখন আমাদের মানবিক পুলিশ ইউনিট বরাবর এই সংবাদটি যায়, এই মধ্যরাতে ছুটে যায় এবং ওদেরকে বলে যে আপনারা কত টাকা বিল কমাইতে পারছেন। ওরা বলছে যে হাসপাতাল কর্তৃপক্ষ 38,000 থেকে 8,000 টাকা কমায়ে বলছে 30,000 টাকা দিয়ে মৃত বাচ্চাটা নিয়ে যান। তো 30,000 টাকা তাদের কাছে নাই, বাচ্চাও নিতে পারছে না। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আইসিইউর সামনে বসে কাঁদতেছে। এ সাথে সাথে যাওয়ার পর কি করলাম, ওই আমরা 30,000 টাকা মানবিক ইউনিট থেকে দিয়ে বাচ্চাটি যখন নিতে যাই তখন আমাকে দেখে আরও 15,000 টাকা কমিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তো বাকি 15,000 টাকা দিয়ে মৃত বাচ্চাটিকে পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটা তার বাবার হাতে তুলে দেয়। চিন্তা করেন না, ওই বাচ্চাটা যদি আপনার হতো আপনার কলিজাটা কীরকম চলতো। তো একটা বাবার কাছে কতটুকু দুঃখের হলে মৃত বাচ্চার জন্য আইসিইউ, এরকম ঘটনা একটা না, আমার অসংখ্য এরকম ফেস করেছি। তো বাচ্চাটা যখন 15,000 টাকা দিয়ে, ক্রয় বলবো আমি এটাকে ক্রয় বলবো, বাচ্চাটা যখন 15,000 টাকা দিয়ে মৃত বাচ্চা কিনে তার বাবার হাতে যখন আমি তুলে দেই, তখন বাবা অযোধ্যায় কাঁদছে, তাদের কাছে সৎকার করার পয়সাটুকুও নেই, সব টাকা তো শেষ। পরে আমরা মানবিক পুলিশ ইউনিট থেকে আরও 5,000 টাকা সৎকারের জন্য দিয়ে তাদেরকে গাড়িতে উঠিয়ে দিই। মানবিকতা হচ্ছে এগুলা। আপনারা এগুলো নিয়ে দৌড়াবেন, এগুলো নিয়ে চিন্তা করবেন, এগুলো নিয়ে কাজ করবেন। আমাদের তিনটা স্তরে আমরা বর্তমান যে যুব সমাজ, তিনটা স্তরে আমরা বিভাজন করতে পারি। প্রথম স্তর ছিল আগে কি সুন্দর দিন কাটাইতাম, তখন কিন্তু এই রাজনীতি, এই ধরনের কোনো ধরনের মারামারি হানাহানি ছিল না, তেমন পড়ালেখাও ছিল না, গ্রামে গঞ্জে কোথায় যাত্রা পালা হবে, কোথায় কী হবে, তখন কিন্তু এগুলোর পিছিয়ে ঘুরতে, এই জন্যই গানটা হয়েছে আগে কি সুন্দর দিন কাটাইতাম। সেদিন শেষ। এখনকার কিছুদিন আগে যে সিচুয়েশনটা ছিল সেটা হচ্ছে রাজনীতির দিন। সেটাতে একটা ছেলে ইউনিভার্সিটিতে উঠা কিংবা কলেজে উঠা কিংবা এসএসসি লেভেল পর্যন্ত যাওয়া মানেই সে কোন দলে যোগদান করবে, সে কোন দলের হয়ে কাজ করবে, সে কোন পদ পাবে, এই শুধু হানাহানি মারামারি রেশারেশি। কিন্তু সেটাকে আমরা পরিবর্তন করে আমরা এখন নিয়ে আসছি কি, প্রত্যেকটি থানা জেলায় এরকম মানবিক স্বেচ্ছাসেবী থাকবে, কে কোন মানবিক বিভাগে কাজ করবে। এখন হচ্ছে সেই দিন, সেই দিন আর বেশি দূরে নয়। সেই দিন আগে আগে কি সুন্দর দিন কাটাতাম সেটাও শেষ, আগে কোন রাজনীতির সাথে জড়িত থাকতাম সেটাও শেষ, এখন হচ্ছে আমি কোন মানবিক গ্রুপে থেকে কাজ করব, কে কতটুকু মানবিক কাজ করতে পারবো, আমাদের কাজ হবে সেটা। আর পরিশেষে একটি কথাই বলতে চাই যে আমরা যে মানবিক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের কাজগুলো যাতে ভালো হয়, আমরা যাতে অন্যের উপকার করতে পারি, নিজের টাকায় যাতে অন্যের মানবিক কাজে এগিয়ে যেতে পারি। আর সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই, আমরা কোথাও থেকে টাকা নিয়ে আসলাম, টাকা নিয়ে এসে এরকম হুইলচেয়ার দিলাম কিংবা সেলামিশন দিলাম, এটা কিন্তু মানবিকতা না। মানবিকতা হচ্ছে ড্রেনে যে পড়ে আছে, আপনার আমার বাবার বয়সে যে মানুষটা ড্রেনে পড়ে আছে, ডাস্টবিনে পড়ে আছে, সারা শরীর পায়খানা প্রস্রাব মিশ্রিত হয়ে গেছে, তাকে পরম মমতায় যদি নিজাতে আপনি গোসল করিয়ে চিকিৎসা দিয়ে নিজাতে খাইয়ে দিয়ে যদি আপনি মানবতা দেখাতে পারেন, সেটাই হচ্ছে প্রকৃত মানবতা, সেটাই হচ্ছে আপনার বাবা মাকে শেষ বয়সে আপনি সেটা করতে পারবেন। সত্যিকারের মানবিক যে কাজগুলা সেগুলোর পিছে আমরা থাকবো, লোভ দেখানো, নাম দেখানো, এই ধরনের মানবিক কাজে থাকবো না। এই সেলাই মেশিন কিংবা হুইলচেয়ার কিংবা কম্বল দিতে কিন্তু কোনো হাতে ময়লা লাগে না, কোনো জাস্ট গাড়ি থেকে নাই না, আপনি জিনিসগুলো দিয়ে দিলেন, গায়ে কিচ্ছু লাগলো না, পিছে লেখা থাকবে বিশিষ্ট দানবীর, অনেক কিছু দিয়ে গেছে, এটা ধোকাবাজি ছাড়া আর কিছুই না। প্রকৃত মানবতা হচ্ছে পচা দুর্গন্ধ সহ্য করে আপনি যদি আপনার ত্যাগ স্বীকার করে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যেটা বলছে, তোমার প্রিয় জিনিস দান করো। আমরা কম্বল বিতরণ করছি মানবিক পুলিশ ইউনিট থেকে, যে কম্বলগুলোর দাম ছিল 3,000 টাকা করে কিন্তু আমরা পাইকারি নিয়েছি 2,000 টাকা করে, কিন্তু সারা বাংলাদেশে যে কম্বলগুলো বিতরণ হয় সেগুলো হচ্ছে 200-300 সর্বোচ্চ 400 টাকা দামের কম্বল। আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন এখানে যে যারা আছেন 400 টাকা দামের কম্বলে কেউ শোন বলেন না, কেউ শোন, কেউ কিন্তু শোন না, কিন্তু দেওয়ার বেলায় সবচেয়ে নিচু মানের যেটা আমরা সেটা দিই, কারণ নাম ফুটাতে হবে। তো এই জন্য যাতে আমরা এরকম না হয়, মানবিক পুলিশ ইউনিট, আমাদের পুলিশ থেকে আপনারা শিক্ষা নেবেন আমরা কি কাজ করছি, আমাদের থেকে দেখেন, আমাদের ভুল হলে আমাদের দেখিয়ে দেন। আমাদের যে ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ রয়েছে, আমাদের পুলিশের ঊর্ধ্বতন যে স্যারেরা রয়েছে, ওনাদের দিক নির্দেশনায় আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনী অনেক দূর এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইন্সপেক্টর জেনারেল, আমাদের ডক্টর বেনজির আহমেদ স্যার, আইজিপি মহোদয় স্যার, এবং সেই সাথে আমাদের মাননীয় পুলিশ সুপার স্যার আলমগীর স্যার, নোয়াখালী জেলা পুলিশ সুপার স্যার।
তো সারের নেতৃত্বে আমাদের নোয়াখালী পুলিশ মানবিক পুলিশ হিসেবেই পরিগণিত হচ্ছে এবং বাংলাদেশ পুলিশ আমাদের ডক্টর বেনজির আহমেদ স্যার ইন্সপেক্টর জেনারেল স্যারের নেতৃত্বে আমাদের মানবিক পুলিশ এগিয়ে যাবে এবং আমরা যাতে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি এজন্য বাংলাদেশের প্রত্যেকটি যুব সমাজকে প্রত্যেকটি জেলা থানা ইউনিয়নে এরকম স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করে নিজেদের টাকায় আমরা সবাই মানবিক কাতারে শামিলবদ্ধ হব। সর্বোৎকৃষ্ট মানের খাবারের প্রতিশ্রুতি নিয়ে নতুন আঙ্গিকে এবং নতুন সাজে চালু হলো কলাপাতা রেস্টুরেন্ট চাইনিজ ফাস্টফুড এন্ড জুস বার। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র নোয়াখালী চৌমুহনীর মোর্শেদ আলম কমপ্লেক্সে অত্যন্ত সুনামের সাথে খাবারের গুণগত মান ঠিক রেখে পরিচালিত হচ্ছে কলাপাতা রেস্টুরেন্ট। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত হলরুম এবং অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে বাংলা চাইনিজ এবং ফাস্টফুডের মানসম্মত খাবারের নিশ্চয়তায় আমরা বদ্ধপরিকর। এখানে রয়েছে স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি, বারবিকিউ ফিশ, টোফা, কোরাল ফিশ, গ্রিল ফিশ, ক্যাশিও নাট সালাদ, কোরাল ফিশ ফ্রাই, বারবিকিউ চিকেন, গ্রিল চিকেন, কলাপাতা সিপিসি সালাদ, থাই স্যুপ ক্লিয়ার, কেএফসি ফ্রাইড চিকেন, পিৎজা, পাস্তা, স্পেশাল রূপচাঁদা ফ্রাই, রয়েছে লাস্সি ফালুদা সহ সিজনাল সকল প্রকার জুস আইটেম, স্পেশাল কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি সহ উন্নত মানের সকল প্রকার ফিশ ও অন্যান্য সব আইটেম। এছাড়াও বিয়ে, বউ ভাত, আকিকা, মেজবানি, হালখাতা, সভা সেমিনার সহ সকল প্রকার অনুষ্ঠান এবং খাবারের অর্ডার নেওয়া হয়। যোগাযোগ মোর্শেদ আলম কমপ্লেক্স, নিচতলার উত্তর মাথা, চৌমুহনী, নোয়াখালী। মোবাইল 01887431749, 01705423277, 03215314, ইমেল kolapatarestaurantoffice@gmail.com। কলাপাতা রেস্টুরেন্ট, বিশ্বস্ত খাবারের প্রতিশ্রুতি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।